ফার্স্টে আসবে ভূমিকম্প বা আর্থকয়েকের সংজ্ঞা প্রদান করো লিখব ভূমিকম্প বলতে সাধারণভাবে ভূপৃষ্ঠের যে দোলন বা কম্পনকে বোঝানো হয়ে থাকে দাড়ি এটি যে কোনো অন্তর্বর্তী অন্তর্জাত বা বহির্জাত কারণে সংঘটিত হতে পারে এবং অন্তর্জাত বা বহির্জাত কোনো শক্তির প্রভাবে উৎপন্ন কোনো তরঙ্গ যখন পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্তরে প্রবাহিত হয় তখন সেটি পৃথিবী পৃষ্ঠকে অনেকাংশে কম্পিত করে এবং সেটি ভূমিকম্প নামে পরিচিত দাঁড়ি দিয়ে এ ভূমিকম্প সংঘটিত হওয়ার সময় ভূপৃষ্ঠে যে কম্পন অনুভূত হয় বা যে তরঙ্গ ভূপৃষ্ঠকে ক্ষতিগ্রস্ত করে সেটি ভূমিকম্প তরঙ্গ নামে পরিচিত এবং এই তরঙ্গগুলি এবং তাদের অবস্থান ও তাদের তীব্রতা সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল দ্বারা পরিমাপ করা হয়ে থাকে দাঁড়ি এরপর প্যারাচেঞ্জ করে লিখব ভূ অভ্যন্তরস্থ যে বিন্দু বা স্থান থেকে ভূমিকম্পের তরঙ্গগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তাকে আমরা ফোকাস অব দ্য আর্থকোয়েক বা আর্থকোয়েকের ফোকাস বা ভূমিকম্পের কেন্দ্র বলে থাকি বা অনেক সময় হাইপো সেন্টারও বলা হয়ে থাকে আবার চেঞ্জ একটুখানি প্যারাচেঞ্জ করে লিখব। এবং এই ফোকাস বা কেন্দ্রের ঠিক উল্লম্বভাবে সরাসরি উপরে অবস্থিত ভূপৃষ্ঠস্থ স্থানটিকে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপি সেন্টার বলা হয়ে থাকে ঠিক আছে এইটা লেখার পরে আমরা সরাসরি চলে আসব আটকোয়েক ওয়েবসে বা ভূমিকম্পের তরঙ্গকে লিখব ভূমিকম্পের তরঙ্গ বলতে সেই সকল তরঙ্গকে বোঝানো হয় যা ভূ অভ্যন্তরস্থ কোনো শক্তির নির্গমনের ফলে সৃষ্টি হয় এবং ভূ অভ্যন্তরস্থ বা ভূপৃষ্ঠস্থ বিভিন্ন স্তরে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে ঠিক এবং এই তরঙ্গগুলি সিসমোগ্রাফ ও রিক্টার স্কেলে পরিমাপ করা হয়ে থাকে প্যারা চেঞ্জ করে লিখব ভূমিকম্প তরঙ্গ মূলত ধরনের দু দেহ তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গ আবার প্যারা চেঞ্জ করে দেহ তরঙ্গ মূলত দুই প্রকারের হয়ে থাকে যথা পি তরঙ্গ এবং এস তরঙ্গ পি তরঙ্গের অপর নাম প্রাইমারি ওয়েভ বা মুখ্য তরঙ্গ এটি সবার আগে ভূমিকম্পের উপকেন্দ্রে এসে পৌঁছয় এর তরঙ্গ সব থেকে কম এবং এর গতিবেগ সর্বাপেক্ষা বেশি কিন্তু এর ক্ষয় করার ক্ষমতা তিনটি তরঙ্গের মধ্যে সর্বাপেক্ষা কম এই পি তরঙ্গ কঠিন কমা তরল বা গ্যাসীয় মাধ্যমে ভ্রমণ করতে পারে এরপর চেঞ্জ করে লিখব এস ওয়েব পি তরঙ্গের খানিক্ষণ পরে এসে উপকেন্দ্রে উপস্থিত হয় এর ক্ষয়কারী ক্ষমতা পি তরঙ্গের তুলনায় বেশি কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য পি তরঙ্গের তুলনায় কিছুটা বেশি হওয়ায় এর গতিবেগ পি এর তুলনায় কিছুটা কম ঠিক আছে এরপরে এর পরে লিখব তরঙ্গ ভূপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে একটি তৃতীয় ধরনের তরঙ্গের জন্ম দেয় যাকে বলা হয় সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। এর অপর নাম এল তরঙ্গ বা এল ওয়েভ এর ক্ষয়কারী ক্ষমতা সবথেকে বেশি এবং এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি যার ফলে এর গতিবেগ সর্বাপেক্ষা কম প্যারা চেঞ্জ করে লিখব ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তরকে পর্যালোচনা করার জন্য বা পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন উপাদান ও স্তর সমূহ পর্যালোচনা করার জন্য এই সকল ভূমিকম্প তরঙ্গের সাহায্য নিয়ে থাকেন